আজকে আমি আপনাদের জানাবো যাদের স্কিন অয়েলি তারা কিভাবে তাদের স্কিনের যত্ন নেবেন সেই সম্পর্কে। কিভাবে বুঝবেন আপনার স্কিন অয়েলি? স্কিন ক্রিম, ফেস ওয়াশ, স্ক্রাবার বা ফেস প্যাক আপনার অয়েলি স্কিনের জন্য কোনটি ভালো বা কেন সেটি আপনার অয়েলি স্কিনের জন্য ভালো সেই সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অয়েলি স্কিন কেয়ার রুটিন। অয়েলি স্কিনে স্কিন থেকে তেল বের হয় এবং ত্বক তৈলাক্ত চিটচিটে দেখায়। অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত ভাব, ব্রন এবং ব্ল্যাকহেড যুক্ত ত্বক। অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকে হরমোনাল কারণে অয়েল গ্ল্যান্ড প্রভাবিত হয়ে ত্বক থেকে তেল নিঃসরণ হয়, অর্থাৎ লোমকূপের গোড়া থেকে তেল নিঃসরণ হয়, যার জন্য ত্বক তৈলাক্ত দেখায়। অয়েলি স্কিনের যদি টি জোনে টিস্যু চেপে ধরেন, অর্থাৎ কপালের অংশে, নাকের ওপরে দুই সাইডে, আপার লিপের ওপরের অংশে এবং লোয়ার লিপের নিচের অংশে যদি টিস্যু চেপে ধরেন, তাহলে দেখবেন যে টিস্যুতে তেল লেগে আসছে। তবে অয়েলি স্কিনের সবচেয়ে ভালো দিক যেটি, সেটি হচ্ছে অয়েলি স্কিনে কিন্তু বয়সের ছাপ পড়ে দেরিতে, অর্থাৎ রিঙ্কেলস আসে দেরিতে। যখন আপনার বয়স 40, যদি শুরু থেকে ত্বক পরিচ্ছন্ন এবং ত্বকের নিয়মিত পরিচর্যা করেন, তাহলে 40 বছর বয়সে এসেও আপনার স্কিন দেখে মনে হবে আপনার বয়স 25। তাহলে জেনে নিন অয়েলি স্কিন কেয়ার রুটিন। অয়েলি স্কিন কিভাবে পরিষ্কার করবেন? অয়েলি স্কিন কিন্তু প্রতিদিন রাতে ও সকালে কমপক্ষে 2 থেকে 3 বার ত্বক পরিষ্কার করতে হবে। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করতে হবে যদি স্কিন ভালো রাখতে চান। তাহলে অয়েলি স্কিন পরিষ্কার করার জন্য ফোমিং ফেস ওয়াশ ট্রাই করুন, কেননা ফোমিং ফেস ওয়াশে ম্যান্ডেলিক ও সাইলোসলিক অ্যাসিড আছে যা অয়েলি স্কিনের জন্য ভালো। ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম ত্বক ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইপার পিগমেন্টেশনের বিকাশ রোধ করে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম হচ্ছে মূলত এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে সুরক্ষা দেয় অতিরিক্ত পলিউশন, হিট এবং সানবার্ন থেকে। তাই ভিটামিন সি সিরাম ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরেই ব্যবহার করবেন। রেটিনল। রেটিনল ত্বকের পুনর্জন্মের প্রক্রিয়াকে গতি দেয়। এটি মূলত ভিটামিন এ, ব্রন এবং পিগমেন্টেশনকে দূর করতেও সাহায্য করে রেটিনল। কিন্তু এটি অবশ্যই রাতে ব্যবহার করবেন, কারণ এটি হচ্ছে একটি অ্যান্টি এজিং এবং নাইট ক্রিম। যাদের বয়স 25-এর কম তারা এটি ব্যবহার করবেন না, এবং যাদের বয়স 25-এর বেশি তারা এটি ব্যবহার করবেন, তাহলে স্কিনে রিঙ্কেল আসবে দেরিতে এবং স্কিন ভালো থাকবে। তবে যারা বেশি এসিতে থাকেন বা ওয়েদার যদি কোল্ড হয়, সেক্ষেত্রে আপনার ব্যবহৃত নর্মাল ক্রিমের সাথে সামান্য রেটিনল মিক্স করে ব্যবহার করতে পারেন, স্কিন ভালো থাকবে সেক্ষেত্রে। ময়েশ্চার। অনেকেই মনে করতে পারেন অয়েলি স্কিনে আবার ময়েশ্চারের ব্যবহার কেন করবেন, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। অয়েলি স্কিনেও ময়েশ্চার ব্যবহার করতে হবে, কেননা ময়েশ্চার স্কিনকে রাখে সফট, যার ফলে স্কিনে রিঙ্কেল আসতে দেয় না এবং বয়সের ছাপ পড়তে দেয় না। তাই অয়েলি স্কিনেও ময়েশ্চারের ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে নন কন্ডোজেনিক বা লাইট ময়েশ্চার ব্যবহার করতে হবে। নন কন্ডোজেনিক হচ্ছে এক ধরনের বিশেষ ফর্মুলা যা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং স্কিনের পোর্স অর্থাৎ ছিদ্রগুলোকে বন্ধ করে না। এক্সফোলিয়েশনের অভাবে স্কিনে ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস, পিম্পলস বা অ্যাকনে দেখা দিতে পারে। তাই নিয়মিত ত্বকে স্ক্রাবার, ফেস ওয়াশ বা প্যাক ব্যবহারের মাধ্যমে নিয়মিত স্কিনকে এক্সফোলিয়েশন করতে হবে, তাহলে অয়েলি স্কিন ভালো থাকবে। স্কিন এক্সফোলিয়েশনের জন্য হোমমেড প্যাক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মুগ ডাল। মুগ ডালে ভিটামিন সি আছে যা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং প্রপার্টিকে ব্যালেন্স করে। মুগ ডালের প্যাক যদি ত্বকে নিয়মিত ব্যবহার করেন, তাহলে ত্বকের সানটান যেমন রিমুভ করতে সাহায্য করে, তেমনি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। মুলতানি মাটি। ত্বকের ব্রণ নিরাময় প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখে মুলতানি মাটি। ত্বকে ব্যবহার করলে ত্বকে যদি মরা কোষ থাকে, তাহলে তা সারি তুলতে সাহায্য করে, এবং মুলতানি মাটির ব্যবহারে ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলে ত্বককে করে সুস্থ ও সুন্দর। পাকা পেঁপে। পেঁপেতে আছে ক্যারাটিন। পাকা পেঁপে পেস্ট করে নিয়ে সেই পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন 10 মিনিট পর্যন্ত, তারপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। পাপায়া ফেশিয়ালের উপকারিতা হচ্ছে এটি ত্বকের সানটান এবং পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে এবং ত্বকে অতিরিক্ত অয়েল হতে দেয় না, যার ফলে অয়েল গ্ল্যান্ড থেকে তেল কম নিঃসরণ হওয়ার ফলে ব্রন হওয়ার চান্সটাও কম থাকে।
পাপায়া ফেশিয়াল যদি নিয়মিত করেন তাহলে আপনার ত্বক হবে উজ্জ্বল, কোমল ও মসৃণ। প্রপার ডায়েট, মনে রাখবেন তৈলাক্ত খাবার ত্বকের সিবাম গ্ল্যান্ড থেকে তেল উৎপাদন বাড়িয়ে তোলে, আর ময়দার তৈরি খাবার রক্তে শর্করার মাত্রাকে বাড়িয়ে তোলে। তাই চিনির তৈরি খাবার এবং ময়দার তৈরি তেলে ভাজা খাবারকে যতটা সম্ভব এড়িয়ে চলুন, কেননা এগুলো খাওয়া আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। চিনি এবং ময়দা ইনসুলিন এবং অ্যান্ড্রোজেন হরমোনকে রিলিজ করে দেয়, যার ফলে তেল নিঃসরণ হয় গ্ল্যান্ড থেকে। তাই চিনি এবং ময়দার তৈরি খাবারগুলোকে যদি এড়িয়ে চলতে পারেন তাহলে শুধু গ্লোয়িং স্কিনই নয়, এক্সটার্নালি এবং ইন্টারনালি আপনি হয়ে উঠবেন অনেকটাই বেটার। বিশ্বাস করুন, যদি এই স্টেপগুলো আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার অয়েলি স্কিনই একসময় আপনাকে করে তুলবে গৌরবান্বিত। বেনিফিট আপনি নিজেই বুঝতে পারবেন। অয়েলি স্কিন ফেস মাস্ক, অয়েলি স্কিনের জন্য এই ফেস মাস্কটিতে চারটি জিনিসের প্রয়োজন পড়বে। তাহলে জেনে নিন চারটি উপাদানের গুণাবলী সম্পর্কে। বেসন, বেসন ত্বকের তৈলাক্ত ভাব কমায় এবং পোর্স অর্থাৎ ছিদ্রগুলিকে বন্ধ রাখতে সাহায্য করে। টক দই, টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং রিঙ্কেলস আসতে দেয় না। কাঁচা হলুদ, কাঁচা হলুদ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে যার ফলে ত্বকে ব্রণ কমে বা ব্রণকে সারিয়ে তুলতে সাহায্য করে। লেবুর রস, সামান্য লেবুর রসের ব্যবহার ত্বকের দাগ বা পিগমেন্টেশন বা স্পটকে হালকা করতে সাহায্য করে। এই চারটি উপাদান একসাথে মিক্সড করে এই প্যাকটি ত্বক পরিষ্কার করতে ডেলি ব্যবহার করতে পারেন, কারণ এটি আপনার অয়েলি স্কিনের জন্য খুবই মাইল্ড এবং ভালো একটি মাস্ক।